একটা বিরাট অংশ আমাদের কর্মে বাধা, কিছু থাকে প্রারব্ধ যা তুমি নিয়ে এসেছো, যার জন্য তুমি এমন এমন ঘরে জন্মেছো, এমন স্থানে জন্মেছো। এমন ধর্মে রয়েছো, এ তোমার প্রারব্ধ। এখন নিত্যকার কিছু কর্ম হয়, সেই কর্ম দৈনন্দিন কর্ম আর তার ফল। গুরু তোমার এই নিত্যদিনের কর্মে সহায়তা করে। নিত্যদিনের কর্মে মানে সুধার আনার চেষ্টা করে, যাতে তোমার আগের কর্মে এই কর্মের যে ফল তা যেন ঠিক হয়। তাই গুরু যা বলেন তা শুধু পালন করলে সব হয়, কিন্তু করো না তো, আধা সময় তো বোঝোই না যে কখন পালন করছো না, মনে হয় সবই তো শুনছি বা কখন শুনছি না। এই না শোনার অবস্থাটা বোঝাই একটা বিরাট স্টেপ। যেমন এক সাধক বলল, আমি কেমন আছি, আমার কি কোনো প্রগতি হচ্ছে বুঝতে পারছি না তো। বললাম, তুমি তো বুঝতে পারবে না, প্রশ্নপত্রে উত্তর তুমি লেখো, রেজাল্ট বেরোলে কখনো বলো বাবা এত তো আশা করিনি, খুব ভালো মার্ক পেলাম। আবার কখনো বলো আমি তো খুব ভালো লিখেছিলাম কিন্তু নাম্বার পেলাম না তো। কেন, তুমি কি লিখেছো, তুমি কতটা পড়েছো সে তোমার টিচার জানে। তাই গুরুক্ষেত্রেও সাধক নিজেকে জাজ করবে এমন ক্ষমতা তার কোথায়। ডাক্তার হওয়ার আগে তুমি ডাক্তারি পড়া ঠিক করে করছো কি না, সে আরেকজন হয়ে যাওয়া ডাক্তারই বুঝে দিতে পারে, তাই না? এমন যখন সাধক জিজ্ঞেস করে, তখন আমি বললাম, তুমি তো বুঝতে পারবে না নিজের অবস্থা, যা বলছি তাই শোনো না। বললো, যা বলছো তা কি শুনে চলতে পারছি? আমি বললাম, কই না তো, চিত্ত তো সর্বদা অন্যতে, চিত্ত আমাতে কোথায়? তোমার উন্নতি হলো কিনা তাতে চিত্ত, অমুকে তোমায় ডিস্টার্ব করলো কিনা চিত্ত, চিত্ত গুরুতে কোথায়, তো কথা শুনছো কোথায়? তখন কপালে হাত দেখিয়ে বলল, সবই অদৃষ্ট। আমি বললাম, সকল খারাপটা তোমার অদৃষ্ট, আর আমাকে তোমার কাছে পেয়েছো এও তোমার অদৃষ্ট নয়, আমাদের স্বভাব। ব্যাড লাক আমাদের খুব বলতে ভালো লাগে, আর যখন যখন সব প্ল্যান অনুযায়ী কাজ হয়, তোমার মর্জি মতো সব কিছু হয়, ছেলে ঠিক ঠিক পাশ করে, মেয়ের বিয়ে হয়, যেমন যেমন চাইছো তেমন তেমন হচ্ছে, তখন বলো আমি বলেছিলাম না তাই তো হলো। সেদিনও তোমার কপালের গুণে হয়েছে, যেদিন হয়নি সেদিনও তোমার কপালের গুণে। এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড, তার গ্রহ নক্ষত্র চাঁদ সমস্ত তার নিজ নিজ ক্ষেত্রে ঘুরছে, তার বাইরে যদি চলে যেত তাহলে তো বিরাট অ্যাক্সিডেন্ট হতো, আমরা কেউ বেঁচে থাকতাম না। কখনো কখনো কোনো অঙ্গার, কোনো তারা খসে পড়ার খবর পেয়ে অ্যালার্ট করা হয় পৃথিবীকে, অমুক জায়গায় পড়তে পারে, তার মানে সামান্য একটু বিচ্যুতি হলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই পৃথিবী টিকবে কিনা ঠিক নেই। সেই বিশ্ব ব্রহ্মাণ্ড যে চেতনায় চলছে, সে চেতনার অংশ তোমার মধ্যে, তুমিও তারই প্ল্যানের অংশ। তার বাইরে যাবে নিজেদের মহামানব ভাব, তার বাইরে প্ল্যান করো, তাহলে কি প্ল্যান করবে না, তাহলে কি কাজ করবে না? না তা নয়, হাত পা নিয়ে জন্ম নিয়েছো কাজ করার জন্য, কাজটুকুন করা তোমার হাতে, এমন হতেই হবে, এমন না হলে আছাড়ে পিছাড়ি মন খারাপ, এমন করে কিছুই হবে না, ও তোমার হাতে নেই। গুরু সর্বদা ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের বলতে চেষ্টা করে, সত্য জানাতে চেষ্টা করে,